दिन आएगा जब वो कहे दुनिया ही छोड़। কখনো গভীর রাতে কখনো ভোরে শুটিং, দুপাশে মাধুরী দীক্ষিত ঐশ্বর্য রায়ের মতো ডার্ক সাইডের সুন্দরী নায়িকা, সঞ্জয় লীলা বনশালীর দেবদাস ছবির শুটের স্মৃতি কি করে ভুলে যাবেন শাহরুখ খান। মনে রাখার যদিও আরও বড় কারণ রয়েছে, একটাই সমস্যা সে সময়ে বারবারে তাকে নাজেহাল করেছিল, যার তার সামনেই ধুতি খুলে যেত শাহরুখ খানের। সম্প্রতি 19 বছর পর সেই কথা প্রকাশ্যে আনলেন পর্দার দেবদাস শাহরুখ খান। জানালেন এত বছর পরেও পুরনো সেই দিনের কথা আজও তার মনে পড়ে। অবশ্য আরও নানা কারণেই সঞ্জয় লীলা বনশালীর এই ছবি মনে রেখে দিয়েছেন সবাই। 1955 সালে বিমল রায় পরিচালিত দেবদাসে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত নায়ক দিলীপ কুমার। 2002 সালে তারই পাতানো ছেলে শাহরুখ খান একই চরিত্রে অভিনয় করেন, সবাই তাই মুখিয়েছিলেন তার অভিনয় দেখার জন্য। পাশাপাশি এই ছবিতে প্রথম আত্মপ্রকাশ শ্রেয়া ঘোষালের। কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে তার গাওয়া ডোলারে গানটি সুপারহিট হয়। ছবিতে প্রথমবার মুখোমুখি হন মাধুরী দীক্ষিত ও ঐশ্বর্য রায়। ডোলারে গানের দৃশ্যে তাদের নাচ প্রশ্ন তুলে দিয়েছিল নাচে কে বেশি পারদর্শী। সপ্তাহের প্রথম দিনে শাহরুখ খান সেই সব ফেলে আসা মুহূর্ত ঘিরে থাকা ছবির দৃশ্য ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। মাধুরী ঐশ্বর্য ছাড়াও নতুন করে মনে করেছেন কিরণ খের, জ্যাকি শ্রফকে, আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় লীলা বনশালীকেও। শাহরুখের সঙ্গে নতুন করে দেবদাসে মশগুল সাতলক্ষণ এটাগারিক। বিনোদন জগতের অজানা সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের প্রিয় চ্যানেল সিনেফিভার বাংলা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।